আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ব্লগে দেখাবো আমার মাংসের কিছু বাজার আর বাজারের দিনে আমার হাজব্যান্ড আমাকে কিভাবে হেল্প করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে বাসার যেদিন বাজার থাকে সেদিন কিন্তু আমাদের মেয়েদের অনেক কাজ বেড়ে যায় বাজারগুলো আনার পরে সেগুলো পরিষ্কার করা আবার সব বাজারগুলো জায়গা মতো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে কিন্তু অনেক কাজ আবার অনেক সময়ের ব্যাপার হয়ে যায় আর এই ব্যস্তময় দিনে কেউ যদি একটু হেল্প করে তাহলে তো খুবই ভালো হয় তো আমার হাজব্যান্ড আসলে ওইভাবে সময় পায় না তারপরও যেদিন সময় পায় সেদিন অন্তত আর কোনো বাজার না মাংসের বাজারের দিনে আমাকে একটু হেল্প করে তো আজকে হচ্ছে মাংস এনেছে গরুর মাংস প্রায় এখানে সাড়ে চার কেজি মতো আছে আর এটা হচ্ছে আমাদের দেশে পিলি বলে এটা হচ্ছে গরুর পিলা তো এটা নিয়ে আসছে প্রায় ছয় কেজি কিংবা সাড়ে ছয় কেজি হবে আর হচ্ছে কিছু চাপ নিয়ে আসছে আর এই চাপগুলো হচ্ছে খাসির মাংসের তো আমাদের আসলে যে কোনো হাইপার মার্কেট সুপার মার্কেট থেকে মাংসটা খুবই কম কিনা হয় যদিও ওখানে ফ্রেশ মাংসই পাওয়া যায় তারপরও আমার হাজব্যান্ড ওখান থেকে মাংসটা কিনতে চায় না ও আসলে মাংসের দোকান থেকেই একবারে অনেকগুলো করে মাংস আনে তো এই মাংসগুলো আমাদের অনেক দিনই চলে যায় যেহেতু মাঝখানে মুরগি তো খাওয়া হয় আর আমাদের বাসায় বাচ্চাদের জন্য মুরগিটাই বেশি রান্না করা হয় আমার বাচ্চাগুলো আসলে গরু মাংসটা খুব একটা খেতে চায় না ওদের দাঁতের মধ্যে যে মাংসের পাশটা থাকে বেঁধে যায় যার জন্য পছন্দ করে না তো এখানে আমি হচ্ছে গরু মাংসটা কিছু রান্না করব আজকে যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম হলো আমাদের বাসায় দুটো ব্যাসেলার গেস্ট আসবে তো গোর মাংস আমি অলরেডি রান্না বসিয়ে দেবো আর এইদিকে ফ্যাবসাপটা আসলে কাটা হয়নি তো আমাদের যে দোকান থেকে মাংসটা কেনা হয় ওখানে তো পরিচিত যার জন্য হচ্ছে ওরা সুন্দর করে সব কিছুই কেটে দেয় তো যদি বেশি বৃহস্পতিবার দিন মাংসটা বেশি আনা হয় তো বৃহস্পতিবারের দিন আসলে অনেক ভিড় থাকে তো বেশি ভিড় থাকলে ভায়াটা বলে দেয় যে আজকে কাটাটা হয়তো একটু কেমন হতে পারে তো যার জন্য আমার হাজব্যান্ড আজকে মাংস আর চাপটাই কেটে এনেছে প্লাটা আর কেটে আনেনি বলেছে যে বাসায় কাটবে বলে তো এখানে হচ্ছে ফ্যাপসা প্লাটা অনেক বেশি আছে এটা আসলে কাটতে সময় লাগবে তো আমি তো এখন দুপুরবেলা রান্নাও করতে হবে আবার ব্যবসা পিলাটাও কাটতে সময় লাগবে তো সেজন্য আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করছে আসলে ও বাসায় থাকলে মাংস কাটা না থাকলেও অনেকটা হেল্প হয়ে যায় ও সুন্দর করে মাংসটা কাটতে পারে তো এখানে পিলাটা সুন্দর করে কাটতেছে আমরা আমি এ পাশে রান্নার আর কি প্রস্তুতি নিচ্ছি যেহেতু হঠাৎ করে গেস্ট আসার প্রোগ্রাম হলে কিন্তু একটু তাড়াহুড়াই করতে হয় তারপরে তো বাজার করে এনেছে তো এইদিকে হচ্ছে প্লাটা অনেক বেশি যার জন্য কাটতেও কিন্তু সময় লাগবে তো আমি এদিকে অলরেডি মাংসটাও বসিয়ে দিয়েছি কারণ আমি একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু গেস্টরা দুপুরে খাবারটা খাবে তো আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে তো যার জন্য আমি এদিকে গরু মাংসটা প্রায় অর্ধেকের বেশি বসিয়ে দিয়েছি তারপর এদিকে একটু ঝটপট পোলাও রান্না করে নিয়েছি আর হচ্ছে চিকেন রান্না করেছি বাচ্চাদের জন্য তারপরে একটা সবজিও রান্না করেছিলাম সবজিটা অবশ্য অলরেডি ডাইনিংয়ে নিয়ে গিয়েছি যার জন্য আর দেখাতে পারলাম না তো এগুলো অলরেডি দুপুরে রান্না করলাম আমার হাজব্যান্ড ওইদিকে আমাকে ফ্যাপসা প্লাকটা কেটে হেল্প করে দিচ্ছে তারপরে আবার সব মাংসগুলো জায়গা জায়গায় গুছিয়ে ফ্রিজে রাখতে হবে তো এইদিকে কাটাকাটি শেষ করার পরে আমরা কিন্তু গেস্ট এসেছিল বাসায় খাওয়া দাওয়া করেছি তারপরে ফ্রেশ হয়ে এখন প্রায় এক দেড় ঘন্টা মতো পর মাংসগুলো সব গুছিয়ে নিচ্ছি এভাবে কেটে সব আমার হাজব্যান্ড রেডি করে রেখেছিল এখন আমরা আর কি জাস্ট প্যাকেটের মধ্যে রেডি করে রাখছি যে কতটুকু কিভাবে রান্না করব সেই হিসেবে রেখে দিচ্ছি তো চাপগুলো কতটুকু যেন ছিল আমার তো মনে নেই কিন্তু বেশ বেশি ছিল তো যার জন্য আমি দুই জায়গায় করে রাখলাম কারণ যেদিন এই চাপগুলো করব সেদিন তো এই চাপের সাথে আরও অন্যান্য চিকেন তারপরে মাটন হোক কিংবা বিফ হোক কাবাব করবো তো এখানে হচ্ছে কিছু বিফ আমার হাজব্যান্ড আবার এরকম ছোট ছোটো পিস করে কেটেছে কাবাব করার জন্য তো এই শিকাবের বিপগুলো আমি একটা প্যাকেটে রেখে দিচ্ছি এখানে হয়তো এক দেড় কেজি হবে বিপটা রেখেছে শিক্ষাবাব করার জন্য আর এখানে প্লাটাও প্রায় সাড়ে ছয় কেজিরও ছিল সাত কেজির কাছাকাছি আর কি তো সাত কেজি মাংস কিন্তু প্লা কিংবা মাংস যেটাই হোক অনেক বেশি কিন্তু প্লা কিন্তু রান্না করলে অনেকটা কমে যায় এটাকে আমাদের ওইদিকে প্লা বলে আমি জানি না আপনারা আমার নাম দেখে নাম শুনে আর কি বুঝতে পারতেছেন কিনা কিন্তু ভিডিও দেখে নিশ্চয়ই হয়তো অন্য নামে চিনতে পারেন তো এই ফ্যাবসাপাটা আমি হচ্ছে দুই জায়গায় রাখছি কারণ এটা প্রায় সাড়ে তিন কেজি মতো হয়তো বেশি হবে দুই জায়গা করে রাখলাম আইডিয়া করে আর কি কোনো মাপ করে না আর এটা রান্না করলে অনেকটাই কমে যাবে তো একদিন রান্না করলে আমাদের দুই দিনই হয়ে যায় এরকম যদি এই মাপে রান্না করি আর ফ্যাবসাপাটা আমাদের বাচ্চারা খায় এটা যেহেতু কোনো আসনেই নেই তারপরে হাটটা নেই ওরা দুই ভাই বোনই পছন্দ করে আমার বাবাটাও বেশ পছন্দ করে তো এখানে আমি দুই জায়গা করে রাখবো আর এই ব্যবসা থেকে আমাদের কাছে পিলাটা বেশি ভালো লাগে পিলাটা কিছুটা কলেজার মতো তো এটা হচ্ছে দুই জায়গায় করে রাখছি এইভাবে আর এইগুলো আমার হাজব্যান্ড আসলে ফ্রেশ এনে রান্না করে খেতে বেশি পছন্দ করে কিন্তু আজকে তো অলরেডি গরু মাংস রান্না করেছি এটা রান্না করলে খাওয়া হবে না যার জন্য আমি একটা ডিপে রেখে দেব আর একটা হচ্ছে ব্যবসা নর্মাল ফ্রিজে রাখবো কালকে রান্না করার জন্য আর এখানে অলরেডি গরু মাংস রান্না করে অর্ধেক খাওয়া হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করে সন্ধ্যার দিকে একটা বাসা দেখতে যাব। তো চলুন আপনাদেরকেও বাসাটা দেখিয়ে আনি আসলে বাসা প্রায়ই দেখা হচ্ছে কিন্তু মন মতো কিংবা পুরো পারফেক্টলি যেমন চাচ্ছি তেমন হচ্ছে না তো এই বাসাটাও মাদার কাদিমে দেখতে আসলাম তো আমার মেন প্রবলেমটা হচ্ছে যেখানে বাসা পছন্দ হচ্ছে সেটা অন্য জায়গায় হয়ে যাচ্ছে আর আমি আসলে মাদার কাদিমের মধ্যে বাসা নিতে চাচ্ছিলাম কিংবা মাদার কাদিমের আশেপাশে তো এই বাসাটা মোটামুটি বেশ ভালো ছিল পছন্দ হয়েছে দুটা বেডরুম মোটামুটি বড় আছে আবার কিচেনটাও অনেক সুন্দর বড় এটা আসলে একটা কেবিন ক্রুদের বিল্ডিং তো হচ্ছে এই কেবিন কুরুরা ছেড়ে দেওয়ার পরে এই পুরো বিল্ডিংগুলোই ভাড়া দিচ্ছে আবার এখানে হচ্ছে ডাইনিং স্পেস আছে ডাইনিং স্পেসটাও অনেক বড়। তারপরে বেশি যেটা জন্য আমার বর্তমান বাসা চেঞ্জ করা সেটা হচ্ছে লিভিং রুম আর এখানকার লিভিং রুমটাও অনেক বড় তো সব কিছু মিলিয়ে এই বাসাটা ভালোই পছন্দ হলো কিন্তু প্রবলেম একটা সেটা হচ্ছে বাথরুমগুলো আমার কেন জানি খুব একটা পছন্দ হলো না বাথরুমের টাইলসগুলো খুবই পুরাতন লাগলো তো এটা হচ্ছে লিভিং রুম আমার লিভিং রুম আর ডাইনিংটা সবথেকে বেশি পছন্দ হয়েছে একদম ওপেন আর অনেক বড় বেডরুমগুলোর থেকেও অনেক সুন্দর লিভিং রুম আর ডাইনিং রুমটা তো আসলে আমি একটু তাড়াহুড়ো না করে থেমেই বাসাটা খুঁজে তারপরে ডিসিশন নিতে চাচ্ছি যার জন্য হয়তো এই বাসাটাও নেব না কারণ একটু সব কিছু আর কি পারফেক্টলি বাসা নিতে চাচ্ছি কারণ এর আগে আমি যে বাসাটা নিয়েছি এটা আসলে তাড়াহুড়ো করেই নিয়েছি তো এখন একটু থেমেই নিতে চাচ্ছি সবাই দোয়া করবেন আজকের ব্লগটি এই পর্যন্তই সবার সুস্থতার কামনা করে আল্লাহ হাফেজ